কুয়ার পানি যদি হাজার হাজার বছর ধরে একটু কুয়ার পানি যদি না ফুরায়, আল্লাহর যদি একটা নিয়ামত যদি এত বড় গতি পারে, অসংখ্য নিয়ামত আছে পৃথিবীতে যে নিয়ামতগুলো শেষ করা যায় না আল্লাহ তাআলা, এরকম একটা নিয়ামত যদি আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় তাহলে মনে হয় আর কিছু লাগে। তা আজকের যে বিষয়ে আলোচনা সেটা হল জান্নাতের বিষয়। জান্নাতে আল্লাহ তাআলা কি না নিয়ামত রাখবেন আমাদের জন্য, যে জান্নাতের জন্য আমরা এত কিছু করি দুনিয়া, এই আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে, সুন্নাত আমল করি, ফরজ আমল করি, ওয়াজিব আমল করি, আল্লাহর হুকুমে আমরা সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি চলার জন্য, যাওয়ার জন্য, আল্লাহ যেন আমাদের পুরস্কার সহ আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, এই জান্নাতের ভিতরে কি কি আছে জান্নাত ব্যাপার আছে না, আমাদের লাভ কি করা, আল্লাহ তাআলা কোথায় দেবেন, সে জায়গাটি কেউ সে জায়গাটি বাংলাদেশে পাওয়া যায়, সে জায়গাটি অন্য দেশে পাওয়া যায়, কোথায় পাওয়া, আল্লাহ রাসূল বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জুড়ে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, জান্নাত কিসের তৈরি, যে জান্নাতের কথা বলেন ওই জান্নাতটা কিসের তৈরি, ইটের তৈরি, আটার তৈরি, লোহার তৈরি, কিসের তৈরি জান্নাত, আল্লাহ রাসূল বলছেন এই জান্নাতটা একটা করে স্বর্ণের ইট আর একটা করে রৌপ্যের ইট দিয়ে দাঁত, একটা সোনার ইটের উপরে একটা করে উপর ইট দিয়ে রাধা এই জান্নাত, আর এই জান্নাতের মধ্যে যে জান্নাতের যে প্লাস্টার হবে আমরা টাইলস লাগাই, অন্যান্য পাথর দিয়ে লাগাই, অন্যান্যভাবে রং করি, কিন্তু জান্নাতের দেয়ালে যে প্লাস্টার হবে এটা ইয়াকুত পাথরের তৈরি, যে ইয়াকুত পাথর একটা জায়গায় উঁচু করিয়ে বহুদূর পর্যন্ত এর আলো এর রোশনি এর ঝরিকানে চলতে থাকে, সুবহানাল, আল্লাহ তাআলা এমন পাথর দিয়ে তৈরি করবেন, আর সুগন্ধি জাফরান দিয়ে এই জান্নাতের ভিতরে মাটি হবে সুগন্ধি জাফরানের মতো মাটি, এত সুগন্ধি জাফরান এরকম হবে মাটি, যে উহাতে প্রবেশ করবে সে উহাতে শান্তি লাভ করবে, আর জান্নাতের ভিতরে আবহমান কাল নাম জীবিত থাকবে, মানুষ মরবে না, তার মৃত্যু হয়, দুনিয়া মানুষের জন্ম হয় মৃত্যু হয়, সুস্থ থাকে অসুস্থ থাকে, জান্নাতের ভিতরে কখনো মানুষ অনুষ্ঠ হবেন, একটু গরম যদি বেশি হয় মানুষের সর্দি কাশি হয়, যদি একটু ঠান্ডা বেশি হয় মানুষের সর্দি কাশি হয়, জান্নাতের ভিতরে মানুষের নাকে কখনো সর্দি আসবে না, সুবহানাল্লাহ, কি জান্নাত সে, আল্লাহ তাআলা আমাদের অতিথিতার জন্য মেহমানদারির জন্য এই সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ, আর শুধু তাই না, মানব যে 30 থেকে 33 বছরের যুবক বানাই আল্লাহ তাআলা জান্নাতে দিলেন, এই 30 থেকে 33 বছরের যুবকই থাকবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর চলে যাবে, মানুষের 30 থেকে 33 বছরের যুবক থাকবে, 1 বছর মানুষের হায়াত বাড়বে না বেশি হবে না, মানুষের শক্তি সামর্থ্য সমান থাকবে, মানুষের দুর্বল ফুরাবে না, আজকে দেখেন কথায় গমে যে যদি একটু মানুষের বাংলাদেশের মানুষের একটু বয়স বেশি হয়েছে তাহলে তার আমার বিভিন্ন ধরনের হারবাল খাওয়া নাই সমস্যা নাই, কিন্তু জান্নাতের ভিতরে যৌবন অটুট থাকবে, 30 থেকে 33 বছরের দূরে থাকবে মানুষ, তার যৌবন কখনো ফুরাবে না, সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে থুতু আসবে না, যে থুতু আমাদের আসে আমরা থুতু ফেলি থেকে পোসাব হবে না, পায়খানা হবে না, তাহলে প্রশ্ন থাকতে পারে জান্নাতের এত নিয়ামত খাওয়ার পরে এ পোসাব পায়খানা কোথায় যাবে, আল্লাহ রাসূল বলছেন যেটা সুগন্ধিযুক্ত পোস্টেযুক্ত ঢেকুর উঠবে এই ঢেকুর উঠার সাথে সাথে তার পোসাব পায়খানার প্রয়োজন মিটে যাবে, সুবহানাল্লাহ,
এই মসজিদ কত সুন্দর মসজিদ, অনেক উন্নত মসজিদ আছে। মসজিদের ভিতরে যদি কোনো মানুষ ধুয়ে মারে যে তোমার এখানে প্রস্রাব করা লাগবে, পায়খানা করা লাগবে, তা জীবন থাকতে কোনো মুসলমান প্রস্রাব পায়খানা করবে? তাহলে এর চাইতে কটি 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 দামি সুন্দর জায়গা আছে জান্নাত। জান্নাতের ভিতরে কি প্রস্রাব পায়খানা যদি ঘর থাকে তাহলে কি এটাকে মানায়? এটা মানায়। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানার ঘরের কোনো ব্যবস্থা রাখবেন না।